নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ, সর্বদা আপনাদের পাশে এবং আপনাদের সাথে। আজ কলকাতার দমদমে শ্রী সৌমিক রাহার উদ্যোগে সনাতনী ঐক্য মঞ্চে সিদ্ধদাতা শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়। তো আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বাবু পূজো মণ্ডপে উপস্থিত আছেন এবং সেখানে ঢাকি বা বাদ্যযন্ত্রীরা অসাধারণ ঢাক বাজিয়েছেন এবং শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা উপলক্ষে উনি নিজেও পূজো দেন এবং মায়ের আরাধনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বিশিষ্ট পূজো হয়েছিল, এক বিশেষ পূজোর আয়োজন করা হয়েছিল যে মায়ের কোলে গণেশ ঠাকুর। তো আপনারা দেখতে পাচ্ছেন পাড়ার সমস্ত মহিলারা এবং এলাকার সমস্ত মানুষজন একসাথে জড়ো হয়েছিলেন। তাদের সন্ধে সেদিনের সন্ধেটা একটু ভালো সময় কাটালেন, এরপর সামান্য কিছু বক্তৃতা বা বক্তব্য রেখেছেন। এরপর রানাঘাটের বিজেপি সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়, যারা বিকলাঙ্গ, যে সমস্ত মানুষরা হাঁটতে চলতে অক্ষম, তাদের জন্য তিনি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন এবং নিজের বক্তব্য রাখেন। তো চলুন আমরা শুনে নিই তার বক্তব্য কী ছিল। সে তো তৃণমূলের চোর একটা পাকা, সে তৃণমূলকেই দিতে বলবে। দলটাই এখন চোরের দলে পরিণত হয়েছে, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। খারাপ কিছু বলেননি, কিন্তু জনতা তার বিচার করবে। একজন চোরের কথা শুনবে না? বাংলার যে ঐতিহ্য, বাংলার যে অবস্থা, মমতা ব্যানার্জি নিজে ভুলভাল বকছে এবং বিভিন্ন দলের নেতা নেত্রী ফেঁসে যাচ্ছে, কিছু করার নেই। এটা আদালতের নির্দেশে হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক ইস্যু নয়, জনতার দাবি। জনগণের মধ্যে থেকে আদালতে কেস হয়েছে আর তার প্রতিপক্ষ সেই হিসাবে বিচার করে বিচারপতিরা রায় দিচ্ছে, তদন্ত হচ্ছে এবং তারা দোষী হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। যে হারে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে বান্ধবীর ঘর থেকে, নিজেদের ঘর থেকে, স্বনামে বেনামে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামে স্থাবর অস্থাবর সম্পত্তি গাদা, শয়ে শয়ে গাড়ি বেরোচ্ছে, এ এক অভিনব ব্যাপার। মমতা ব্যানার্জির টোটাল দলটাই চোর এবং সেখানে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পরিবারের লোকের মধ্যে অবৈধ প্রপার্টি কী করে এত হলো, এ নিয়েও কেস হয়েছে, বিচারকরা রায় দিয়েছেন। দুদিন পরে মমতা ব্যানার্জি তিনিও প্রতিষ্ঠা পাবেন। তিনি যে কথাটা বলেছিলেন যে আমি চোর, অমুক চোর, তমুক চোর, আমরা সবাই চোর, মানুষ তখন মনে করেছিল এটা ব্যঙ্গাত্মক বলছে, কিন্তু আসলে তিনি একদম সত্যি কথা বলেছেন। এই জায়গায় কিন্তু মমতা ব্যানার্জি সত্যিকারের সততার প্রতি, অর্থাৎ চুরি করেছে সবাই মিলে, আর সেটা আগেই বলে দিয়েছে।